दा 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 दा। एक टीम पश्चिम बर्धमान आमरा सबाई मिले এই পরিশ্রমটা করেছি লড়াই করেছি সাফল্য আসবে নিশ্চয়। দাদা 2019 সালে বর্ধমান দুর্গাপুর হারতে হয়েছিল, আসানসোলকে আবার ফিরিয়ে এনেছিলেন 2022 সালে, কি হচ্ছে এবারে? এবারে কি দুটোই আপনারা দখল করতে চাইবেন? জানেন দুটোই কি হচ্ছে, দুটোর ফলাফল লড়বো লড়বো জিতবো রে। গাইডলাইন তো মানছেন না, ইসিআই গাইডলাইন বলেছে ফ্রি এন্ড ফেয়ার ভোট করাতে হবে। ফ্রি এন্ড ফেয়ার ভোট হচ্ছে না কেন? কেন মানুষকে ভয় দেখানো হচ্ছে? কেন আমাদের কর্মীরা মার খাচ্ছে? আপনি ম্যাজিস্ট্রেট হিসেবে এসেছেন, আপনি বলুন, দায়িত্ব নিন। যদি আবার কি সারা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি, আপনি আসবে না তো, আসবে না তো কেন? ওই কমপ্লেন এলে তৃণমূল কংগ্রেস কষ্ট পাবে, তৃণমূল কংগ্রেস কষ্ট পাবে। আপনারা পুলিশ হোক হোক আপনারা হোক, সবাই আপনারা তৃণমূল কংগ্রেসকে হেল্প করছে, ডাইরেক্ট হেল্প করছে। একাতারে অভিযোগ করা হচ্ছে বিজেপির পোলিং এজেন্টদের পাণ্ডবসরে বসতে দেওয়া হচ্ছে না, এবং আপনি উলাট পুরান, আপনি সেই পোলিং বুথে গিয়ে বসলেন, বিজেপির পোলিং বুথে গিয়ে কি বলবেন? দেখুন, আমি তো বরাবরই বলি, আমি যখন দলের প্রার্থী তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যখন বিধায়ক তখন আমি গোটা পাণ্ডবসরের বিধায়ক। আর বিজেপি যদি বুথে এজেন্ট না দিতে পারে, আমাদের কি করার আছে বলুন? আমরা তো বলছি যদি কোথাও বুথের এজেন্টের দরকার হয়, আমাদের তো অনেক ছেলে বসে বসে বেরোচ্ছে, ওরা তো ভালো টাকা পয়সা দিচ্ছে, আমরা হলে কিছু দিয়ে দেবো ছেলে পেলে, এরা দুটো পয়সা পাবো, ওরা বস্তা বস্তা টাকা নিয়ে এসছে। তো আর ব্যাপারটা হলো যে আমি যাওয়ার সময় সবাইকে রামসালাম হয়, সবাইকার সঙ্গে যোগাযোগ হয়, কথাবার্তা হয়, ওদের ওরা ডাকলো দাদা পানি পিকে যাইয়ে, গেলাম মুখে চোখে জল নিলাম, জল খেলাম, ওরা চা খেতে বলছিলো, আমি জিজ্ঞেস করলাম কোনো অসুবিধা আছে কিনা, বললো না, পোলিং এজেন্ট বসেছে বলে হ্যাঁ, ভোট ঠিক হচ্ছে বলে হ্যাঁ। আবার বিরোধীরা বলছে পাণ্ডবসরে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। দেখুন, বিরোধীরা তো বরাবরই কুৎসা রটানো কাজ, হ্যাঁ, কারা আতঙ্ক করছে? খোদ স্বরাষ্ট্রমন্ত্রী এসে পরে কয়লা মাফিয়ার মাথায় হাত রাখছেন, তার কাছে ফুল নিচ্ছেন, এটা আতঙ্ক নয়? বিজেপির বুথে তৃণমূলের বিধায়ক কি বলবেন? আমরা কিছু বলা নাই, ওনারা যদি ভালো লেগেছে কি আমরা বসেছি, উনি আসলেন, স্বাগত, আমার সবারই ওয়েলকাম আছে। হ্যাঁ, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে পাণ্ডবেশ্বরে না না আমাদের ব্লকে এই তিনটে এখানে ভোট হয় 1678, সেখানে এমন কিছু নয়, শান্তিপূর্বক ভোট করছে, এখানে কোনো প্রবলেম নাই, আপাতত আপাতত কোনো প্রবলেম দেখি না, এখনো হয় না, মনে হয় হবেই না, এখানে ভোট ঠিক পড়ছে, ভালো পড়ছে, এখানে কোনো প্রবলেম নাই, সব ঠিক আছে। কি নাম আপনার? আরুণ কুমার ঠাকুর। अरे तो हम तो पहले ही बोला हम सबका विधायक है। जी हाँ, जो हमको वोट दिया उसका भी विधायक है, जो हमको वोट नहीं दिया उसका विधायक है। आपको मत मतदान कर सकते हैं, गणतंत्र है, और इसमें संपर्क रिलेशनशिप रख के चलना चाहिए। कोई तकलीफ नहीं तो ठीक है ना, सब सब ठीक है, वोट सही हो रहा है ना? ठीक है, आप तो हम लोग का एमएलए है ही, एकदम एकदम, उसको दूर छोड़ी जाए, अभी कुछ भी होगा तो जाना बाबा आपके पास।